গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর গুড ইভিনিং বললাম তার কারণ হচ্ছে আমি এখন বাজে হচ্ছে 6:30। এই সন্ধ্যা থেকে একটা ব্লগ আমি স্টার্ট করছি। বেসিক্যালি আজকে আমি দেখাবো আমার নাইট রুটিন, যে আমি সন্ধ্যার পর কি কি কাজ করি সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর সকালে একটা ব্লগ দিয়ে দিয়েছি, আর কালকের জন্য এই ব্লগটা আমি আবার বানাচ্ছি, কারণ স্টকে কোনো ব্লগ নেই, ছিলাম না কিছুদিন, কিছুদিন তো বাড়ি ছিলাম না, ওই কারণেই কোনো ব্লগ সেইভাবে করা হয়নি। আর এখন আমি সন্ধ্যায় চা করতে চলে এসেছি রান্নাঘরে, আর আমি খাবো চা। আর ছেলে তো বেসিক্যালি কি খায়, ম্যাগিটাই খায়, কিন্তু আজকে যেহেতু আছে চিপস তার জন্য ছেলে খাবে আজকে মুড়ি। শুধু চিপসই চাইছিল, কিন্তু চিপস একবার খেয়েছে বাটি মানে স্নান করার পর একবার খেয়েছিল, আর খালি পেটে বারবার যদি চিপস খায় তাহলে পেটের প্রবলেম হতে পারে। ওই জন্য আমি বলেছি আলু সেদ্ধ করা আছে, আলু সেদ্ধ মুড়ি খাবি, তার সাথে চিপস দেবো। তার জন্য বলে ঠিক আছে তাহলে আমাকে আজকে সন্ধ্যাবেলা মুড়িই দাও। ওই কারণে ওকে মুড়ি দেবো, আমিও একটু মুড়ি খেয়ে নেবো, কিন্তু আলু সেদ্ধ দিয়ে চা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে না। আমি শুকনো মুড়ি খাবো এমনি চানাচুর দিয়ে, আর ওকে আলু সেদ্ধ মুড়ি চিপস এইসব মেখে দেবো। এখন আমি চাটা করে নিই, আর ছেলেকে চা দিই না, আর একটু হয়তো গলা টলা ব্যথা সর্দি টর্দি করলে ঠান্ডা লাগলে তারপরে একটু লিকার চা, তাও দুধ চা খায় না, আর আমি দুধ চা ছাড়া খেতে পারি না। আমি এই ছোট ছোট প্যাকেট আনিয়ে রেখেছি, খুব একটা এই গরমে তো চা খাওয়া হচ্ছিল না, তাই জন্য এই ছোট প্যাকেট আনিয়ে রেখেছি। এক প্যাকেট এই 10 টাকার প্যাকেট, সকালে এক কাপ খেয়েছিলাম, আর এক প্যাক মানে অল্প আছে, এটা দিয়ে এখন খাবো। তো চলো চাটা বানিয়ে নিই, বানিয়ে নিয়ে ঘরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। খাবার মুড়ি চানাচুর একটু সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছে, আর চা। চলো ঘরে চলে এসেছি, নিয়ে টিভির ঘরে চলে এসেছি, এখন খেয়ে নিই চলো। এই যে তোমাদের দেখালামই, আচ্ছা আর বাবু ওইখানে বসে খাচ্ছে, আর টিভি দেখবো একটু, সারাদিনে টিভি দেখি না, আর টিভিতে কোনো সিরিয়াল টিরিয়াল সেইভাবে কিছু দেখি না, যেটা দেখি সেটা হচ্ছে গোপাল ভাঁড়, মানে ইন্টারনেট যেহেতু আমাদের। আর চা মুড়ি টুড়ি খেয়ে ছেলেকে একটু পড়িয়ে এখন 1:30 মতো বাজে, আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আর রাত্রে ডিনারে আজকে হবে ডাল, এ দেখো ডাল ধুয়ে নিয়েছি, আর এটা হচ্ছে ছোলার ডাল, তার ডালটা প্রেশার নিয়ে নিয়েছি, প্রেশারে সিটি মারতে বসিয়ে দেবো। আর এখানে নিয়ে নিয়েছে এই দেখো আটা, ময়দা নেই আর আটা অনেকটা এনে ফেলেছে। আর আজকে আমি করবো হচ্ছে লুচি, লুচি আর ছোলার ডাল হবে, যেহেতু বৃষ্টি নামছে বারবার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই কারণেই লুচি আর ছোলার ডাল করব। তা চলো আমি আগে ডালটা বসিয়ে তারপর আটাটা। আর এখানে দেখতেই পাচ্ছ আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, একটু গোটা জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দেবো হিং ফোড়ন, একটু হিং ফোড়ন দিয়ে দিলাম দেখতেই পেলে।
এইবার এর মধ্যে আমি গ্রেট করা আদা, একটু হলুদের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেওয়ার পরে মশলাটা একটু আমি কষিয়ে নেব, এর মধ্যে দিয়ে দেব দুটো আমি চেরা কাঁচা লঙ্কা। দেওয়ার পরে সেদ্ধ করে রাখা যে ডালটা সেটা আমি দিয়ে দেবো, আর এখন কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। দেওয়ার পরে ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে, এখন ওইটা আমি তুলে দিলাম। আর দেওয়ার পরে এবার লবণ মিষ্টি দিয়ে দিলেই ডাল আমার রেডি। আর দেখো ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আটা মেখে রেখেছি, এখনই যেহেতু লুচি খাবো, আর কি বলতো আগে আগে ভাজলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তাই গরম গরম ভাজবো। ছেলে যখন খাবে ছেলেকে ভেজে দেবো, আর রাজু আসলে আমি আর আমার আর রাজুরটা ভেজে নেব। আর ফোনে চার্জ নেই, ছেলে আমার মায়ের সঙ্গে কথা বলছিল আর চার্জ নেই ফোনে, এখন একটু চার্জ দিয়ে নেব। কি বানাচ্ছ আজকে? ছোলার ডাল আর লুচি। ছোলার ডাল আর লুচি? আমি ছোলার ডাল খাবো না। ডাল খাবি না, শুধু শুধু লুচি খাবি? হ্যাঁ, যা হবে একরকম হবে, তোর জন্য আলাদা বানাতে পারবো না। ডালে ওর অ্যালার্জি, ও ডাল খাবে না এমন। আর এই যে ডালটা ঢেকে দিলাম, কড়াইতেই রাখছি। ডাল ঢাকো না, ডালকে খুলে দাও, তাহলে ডাল ভালো হবে না আর বানাতেও হবে না, নতুন একটা তরকারি হবে। এক এগুলো খোলা যায় না, এত বিড়াল ঢুকে যায় না ওই কারণে। আর রাত্রে তার সাথে খাবো হচ্ছে গাছ পাকাম দুটো আর কাঁচা। এটাও কি গাছ পাকা? ও হ্যাঁ, তিনটে। এই দেখো, দাঁড়াও দেখাই, তিনটে গাছ পাকাম আছে, আজকে রাত্রে কাটবো। আমি এটা খাবো, আমি এখন খাবো না, আগে আঠা কেটে দাও। মলি না তো ভাবছো? দাঁড়াও দেখাই তোকে, বললাম থানকে এই বোতলটা দিয়ে দিবি। এই ব্যাগটার মধ্যে মায়েদের বাড়ি গিয়েছিলাম, জামা কাপড় আছে, এখনো সেই জামা কাপড় ব্যাগ থেকে বের হয়নি। আর এই শাড়িটা, তিনখানা শাড়ি বাইরে আছে, এখন আমি আলমারিতে শাড়িগুলো তুলে দিই, দেওয়ার পর ফোনটা চার্জে বসাবো। কটা বাজে এখন? দেরি আছে, 10টার সময় লুচিগুলো ভাজবো, তার আগে বাবু যদি খায় বাবুকে ভেজে দেবো। আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেলে লুচি ভেজে নিয়েছি, আম কেটে নিয়েছি। ডিনার করার পর এখন আমি নাইট যে কিচেন ক্লিন সেটা করতে চলে এসেছি, গ্যাস ওভেনটা আমি মুছে নিচ্ছি। আর রাজুর আসতে আজকে অনেক লেট হয়ে গেছে, প্রায় 11:20-15:20 ঘর বাড়িতে ঢুকলো, তারপর স্নান করলো, তারপর আমরা খেয়ে নিলাম। আর যেহেতু লুচি খেয়েছি, তাড়াতাড়ি ডিনারটা করা হয়ে গেছে, মানে তাড়াতাড়ি হয়ে গেল। আর এখন আমি গ্যাসের জায়গাটা মুছে নিচ্ছি, আর যেহেতু লুচি টুচি করেছি তো অনেকটা বাসন হয়েছে বেসিনে, দেখতেই পাচ্ছ এই দেখো সিঙ্কে। আর এই বাসনগুলো আজকে আর আমি মাজবো না, কালকে মাজবো, তার কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়, আর আমি যতক্ষণ না শোবো ছেলেও ঘুমাবে না।
ছেলেরা আবার সকালে অনলাইন ক্লাস থাকে, ওই কারণেই আমি শুধু রান্নাঘরটা পরিষ্কার করলাম আর বাসনগুলো সব জলে ভিজিয়ে রেখেছি। আর তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি কটা বাজে এখন, চলো। আর দেখতেই পাচ্ছ কটা বাজে, 11:45 বাজে। আর ছেলে দেখো এখনো ওই ঝুলছে, মানে ও এখনও খেলা করছে, আমি শোবো, তারপরে ও আমার সাথে ঘুমাবে, না হলে আমি যদি 12:30 একটায় শুই তখনই ও ঘুমাবে। এই কারণে আমি আর বাসনগুলো আজকে মাজলাম না। সকালে একটু কাজের প্রেশার হবে বুঝতেই পাচ্ছি, তাও কিছু করার নেই। আর এখানে আমি চুলটা বেঁধে নিচ্ছি, কারণ রাত্রে আমি একটু চুল বেঁধে এইভাবে বেরোনি করেই ঘুমাই, কিন্তু এইটা আবার আটকাবো না, এই ডগার মধ্যে একটা গার্ডার দিয়ে পুরো শুয়ে পড়বো, তার কারণ এটা আবার ঘাড়ের মধ্যে যদি ছোট করে আটকে রাখি তাহলে আমি ঘুমাতে পারবো না। আর কানের দুল, আংটি টাংটি যা যা পরি সব রাত্রে খুলে দিই, খুলেই শুই, কারণ কানের মধ্যে খুব ফোটে, মানে কানের দুলগুলো, ওই কারণে। এখন আমি বিছানাটার মশারি আমাদের টাঙাতে লাগে না, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে কোনো মশা নেই, সেভাবে সন্ধ্যায় হয়তো একটা দুটো মশা ঢুকলেও ঢুকতে পারে, নাহলে কোনো মশা নেই, এই কারণেই মশারি টাঙাই না। কিন্তু খুব বৃষ্টি টিষ্টি হলে সেই দিন মশারিটা টাঙাই, ডেলি টাঙাই না, আজকে মশারি কোনো টাঙাচ্ছি না। আজকের মতো গুড নাইট, চলো নেক্সট ডে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।